প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি, দুজনের নামও সাঈদ। একজন কলামিস্ট, রাজনৈতিক কলামিস্ট সাঈদ ইকবাল মাহমুদ, অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এম এস সাঈদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এক যুগের বেশি সময় ধরে বিশ্বের কাছে বাংলাদেশ নামটির প্রতিশব্দ ছিল স্বৈরাচার, অত্যাচার এবং অবিচার। স্বেচ্ছাচার, অনাচার এবং মিথ্যাচার ছিল প্রতি মুহূর্তের চিত্র। দল এবং ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয়েছে প্রশাসন, বিচার বিভাগ। ভয় আর বিচারহীনতার সংস্কৃতি খামচে ধরেছিল বাংলাদেশের পতাকা। দর্শক, আজ ১৩ অক্টোবর ২০২৪। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য অতীত থেকে ঘুরে আসি। ২০০৯, রাষ্ট্রপতি সামরিক সচিবের জঙ্গি সম্পৃক্ততা, ঘাটতি মোকাবেলায় এডিবি থেকে চড়া সুদে ঋণ নিচ্ছে সরকার। ২০১০, সিরাজগঞ্জে ট্রেনে হামলা মামলায় বিএনপির ৩৮ নেতাসহ আসামি ৩-৪ হাজার, সমাবেশ ভণ্ডুল করতে হত্যাকাণ্ড বিএনপি। গয়েশ্বরের বাড়িতে হামলা, আহত ৬। রেলের জমিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, স্কুলের মাঠ সংকুচিত করে উঠছে অবৈধ ভবন। ২০১১, সামনে এসে বলুক আমি কি সন্ত্রাস করেছি, শামীম ওসমান। চাঁদা অবরোধ হুমকি, বন্ধ হতে চলেছে ডিম উৎপাদনকারী খামার। ২০১২, জঙ্গি রাষ্ট্র দেখিয়ে বিদেশি সমর্থন পেতে সরকারের মদতে হামলা, বিএনপির তদন্ত প্রতিবেদন। প্রধানমন্ত্রীর উচিত গোয়ারতুমি ছেড়ে তত্ত্বাবধায়ক মেনে নেওয়া, বি চৌধুরী। পাম্পে ফ্রি তেল না দেওয়ায় ছাত্রলীগের হামলা, ২ জন গুলিবিদ্ধ, আহত ৮। ২০১৩, সংসদ রেখে না ভেঙে নির্বাচন, জানে না নির্বাচন কমিশন। আমরা নির্বাচনে যাব না, মির্জা ফখরুল। এখনও ৪০ লাখ মানুষ ভোটার তালিকার বাইরে। আওয়ামী লীগের খুনোখুনি, ৩ বছরে ১০ নেতাকর্মী নিহত। ২০১৪, ভাষানটেকে যুবক হত্যা মামলায় খুনি ধরতে নয়, পুলিশ ব্যস্ত বাদীদের নিয়ে। পাইকগাছায় বন্দুকযুদ্ধে মৃত্যু, না গুলি করে হত্যা। ২০১৫, রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের পকেটে, রাষ্ট্রপতি। এবার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন, বালু উত্তোলন বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন। ২০১৬, বাংলাদেশে বিএনপি ও জামায়াত নেতাদের ছেলেদের ছেড়ে দিন, এইচআরডব্লিউ। ২০১৭, মালিকেরা যেভাবে চাইছেন ব্যাংক সেভাবেই চলছে। আগামী নির্বাচনে খালেদাকে ক্ষমতার বাইরে রাখতে হবে, হাসানুল হক ইনু। ঢাকার ৩ মামলায় খালেদার বিরুদ্ধে পরোয়ানা, র্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২। রাবিতে অচল রাখসু, তবুও নিয়মিত চাঁদা দেয় শিক্ষার্থীরা। ১১টি সিটিতে গৃহকরের হার ৬ রকম। ২০১৮, গ্রেনেড হামলা মামলায় তারেককে ফেরত পাঠাতে সরকার অনুরোধ পত্র পাঠাবে। সাজানো মামলার রায়ে তারেকের পদত্যাগের প্রশ্নেই আসে না মির্জা ফখরুল। কেরানীগঞ্জে বিএনপির ৫০৮ নেতাকর্মীর নামে মামলা, ব্যাংকের একজন পরিচালকও জবাবদিহির আওতায় নেই, পাওবোর্ড জায়গায় রেডিমিক্স কারখানা। ২০১৯, বুয়েট শিক্ষার্থীদের সব দাবি মানা হয়েছে, এরপরও আন্দোলন কেন প্রধানমন্ত্রী? ভারতের সঙ্গে ৪ চুক্তির একটিও দেশের স্বার্থে নয় বিএনপি। ক্ষমতাসীন নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ৪৫০ কোটি টাকার ময়লা বাণিজ্য, ভিন্নমত দিলেই ছাত্রলীগের গণপিটনি। ২০২০, বাংলাদেশ ভারত সম্পর্ক সুগভীর ও রক্তের অক্ষরে লেখা তথ্যমন্ত্রী। নারায়ণগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হত্যা, বেগমগঞ্জে নির্যাতনের শিকার নারীকে নিয়ে পুলিশের আচরণ রহস্যজনক। ২০২১, গণ অভ্যুত্থান বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের চেয়েও বড় হয়ে উঠেছে আমলা লীগ, মির্জা ফখরুল। ২০২২, ছুটিতে থেকেও যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রে স্বাক্ষর, কাউকে দায়িত্ব দিতে রাজি নন ওয়াসার মহাপরিচালক। বিপুল টাকা ব্যয় করে নির্মিত ভবনগুলো খালি পড়ে থাকায় বোঝা যায়
পরিকল্পনায় গলত ছিল টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বিএনপির তর্জন গর্জন গণমাধ্যম ও ফেসবুকে ওবায়দুল কাদের। 2023 আটকে থাকা ডলার দেশে ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ। দুদকের কাছে পাচার হওয়া অর্থ ফেরানোর পদক্ষেপ জানতে চেয়েছে আইএমএফ। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার বেড়ে 28%। বিচারকের আদালত অবমাননা রায়ে সকালে সাজা, দুপুরে জামিন, বিকেলে রায় স্থগিত। চাকরির তদবিরে বিব্রত পিএসসি, নৈতিকতা নিয়ে প্রশ্ন। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছরের শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে কীভাবে দুঃশাসন চালিয়েছে, মানুষের মুখোমুখি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে। এ বিষয়ের জন্য আমরা দুজন আলোচকের মুখ থেকে শুনব। প্রথমেই আলোচনায় যাচ্ছি সাইদ ইকবাল মাহমুদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। সংবাদে দেখলাম কেরানীগঞ্জে বিএনপির 508 নেতাকর্মীর নামে মামলা, সিরাজগঞ্জে ট্রেনে হামলা মামলায় বিএনপির 38 নেতাসহ আসামি 3-4 হাজার। এরকম আরও একটি খবর দেখলাম আজকের এই তারিখে, বিএনপি নেতা গয়েশ্বরের বাড়িতে হামলা, আহত 6। আরও একটি খবর দেখলাম সমাবেশ ভণ্ডুল করতে হত্যাকাণ্ড, অভিযোগ করেছে বিএনপি। এই ঘটনাগুলো দিয়ে কি একটি মালা তো গাঁথা যায়, তো মালাটি গাঁথলে আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? আপনার মূল্যায়ন কী, আপনার অবজারভেশন কী এই ধরনের রাজনৈতিক ঘটনাগুলো? শুধুমাত্র বিএনপি না, বিরোধী মতের সকল রাজনৈতিক দলগুলো কিন্তু একই ধরনের বাস্তবতার মধ্য দিয়ে গেছে। আপনি এটিকে কীভাবে বিশ্লেষণ করবেন? দুঃশাসনের যে শত শত হাজার হাজার গল্প এবং নিপীড়ন এবং নির্যাতনের যে হাজার হাজার গল্প, এটি দিয়ে কি আমরা মালা গাঁথবো না বেদনার মহাকাব্য লিখবো? আমরা কি একটি বেদনার মহাকাব্য লিখবো না শত শত হাজার হাজার বেদনার মহাকাব্য লিখবো? এটা দিয়ে তো বেদনার মহাকাব্য, দুঃশাসনের মহাকাব্য লেখা যায়। ওই সময়ের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা তো বরাবর বলতেন যে রাজনীতি উন্নততর, বিশ্বমানের রাজনীতি বা রাজনীতির মানোন্নয়ন ঘটিয়েছেন তারা এবং রাজনীতিকে আরও সুন্দর এবং ইনক্লুসিভ করার জন্য নানান উদ্যোগ তারা নিয়েছেন। তাহলে কি তারা মিথ্যে বলতো? 2008 নির্বাচন, যেটা আমরা প্রায়শই ভুলে যাই, সেই নির্বাচনের কারচুপের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছে, তারা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে এবং তারা ক্ষমতায় আসার পরে দীর্ঘমেয়াদে বাংলাদেশকে শোষণ, শাসন এবং লুটপাট করার জন্য তারা তাদের অবস্থানকে পাকাপোক্ত করার চেষ্টা করেছে। সেক্ষেত্রে কেন পাকাপোক্ত করতে হলো কেন তাদের? তাদের পাকাপোক্ত করতে হলো, তাদের জনভিত্তি নাই, জনগণ তাদেরকে পছন্দ করে নাই। পছন্দ করে নাই তাদের দুঃশাসন, তাদের লুটপাট, তাদের নিপীড়ন, নির্যাতন, তাদের স্বেচ্ছাচারিতা। এটা তো এ ধরনের অভিযোগ তো বললে বলা যায় যে নিপীড়ন, নির্যাতন, দুঃশাসন, কিন্তু আসলে নিপীড়নটা কেমন ছিল, দুঃশাসনটা কেমন ছিল, কেমন বাস্তবতা ছিল, এটিকে আপনি বিশ্লেষণ করবেন কিভাবে, আপনার রাজনৈতিক দর্পণ দিয়ে কিভাবে দেখবেন? বাংলাদেশে গত 15 বছরে যে দুঃশাসন চলেছে সেটাকে আপনি কোনো ফরম্যাটের মধ্যে আনতে পারবেন না। এটা পৃথিবীর কোথাও কোনো কালে বিরাজমান ছিল, আমার সামান্য জ্ঞানে আমি কোথাও পাইনি যে এরকম দুঃশাসন, এরকম নিবর্তনমূলক শাসন পৃথিবীর কোথাও কখনো বিরাজমান ছিল। এবং তারা প্রতিনিয়তই মিথ্যা কথা বলতো, তারা যেটা বলতো ঠিক তার উল্টোটা করতো। তারা বলতো দেশের রাজনৈতিক উন্নয়ন দিকে তারা নিয়ে যাচ্ছে, অন্যদিকে তারা রাষ্ট্রকে বিরাজনীতিকরণ করার জন্য। কিভাবে নিল তারা সেই জায়গাটা বলুন। তারা বিরোধী রাজনৈতিক মতকে অত্যন্ত নির্মমভাবে রাষ্ট্রের যন্ত্রগুলিকে ব্যবহার করে, প্রশাসন, পুলিশ, তারপরে বিচার বিভাগ এবং আরও যা ইনস্ট্রুমেন্ট রাষ্ট্রের আছে, ইভেন কর বিভাগ, রাজস্ব বিভাগ, এই প্রত্যেক দুদক, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে, নির্বাচন কমিশন, এরকম প্রত্যেকটি যন্ত্রকে ব্যবহার করে তারা বিরোধী দলের রাজনীতি করার সমস্ত অধিকারকেই তারা খর্ব করেছে। এম এস সাইদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, আপনি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনিও গত 16 বছর হয়তো আপনার একেবারে শৈশব থেকেই আপনি এই বাস্তবতার মধ্য থেকে আজকের এই জায়গায় এসছেন। ঢাকার 3 মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, অপরদিকে হাসানুল হক ইনু বলেছেন আগামী নির্বাচনে খালেদাকে ক্ষমতার বাইরে রাখতে হবে। উনি তখন মন্ত্রী ছিলেন এবং উনি সরকারি ক্ষমতাসীন দলের এমপি ছিলেন, উনি কি এই ধরনের মন্তব্য করতে পারেন কি না, আপনার মূল্যায়ন কি? আমি যখন গণতন্ত্র বুঝতে শিখতেছি তখন কিন্তু আমি তখনই আমার ভয়ভীতি ঢুকে যায় যে যেখানে আমার রাষ্ট্রের, গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকারী হচ্ছে আমাকে সমাবেশ করতে দিতে হবে, মত প্রকাশ করতে দিতে হবে, আমাকে কথা বলতে দিতে হবে, আমি তখনই দেখেছি এই সরকার টুটি চেপে ধরার ওয়েতে আগাচ্ছে।
সেই থেকে আমি যখন 13, 14, 15, 14 তে একটি নির্বাচন দেখলাম, 18 তে একটি নির্বাচন দেখলাম, এমনকি 24-এ 7 জানুয়ারিতেও আমি একটি নির্বাচন দেখার সুযোগ হয়েছে। সেখানে আমরা দেখেছি যে বিরোধী দল মতকে কীভাবে নিপীড়ন করেছে, কীভাবে হচ্ছে বিরোধী দলের নেত্রীকে হচ্ছে জেলে পুরে রাখা হয়েছে, কীভাবে হচ্ছে বিরোধী দলের নেতাদেরকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তো আমি যেটি আপনি রেফারেন্স টেনেছেন হাসানুল হক ইনুর কথা, ওনারা তো রাজনীতি করেছেন হচ্ছে বিরোধী দলের টুটি চেপে ধরে, যেখানে মানুষদেরকে কথা বলতে দেয় নাই, রাজনৈতিক মত প্রকাশ করতে দেয় নাই। ওনার বক্তব্যটা এরকম যে খালেদাকে ক্ষমতার বাইরে রাখতে, আপনি যখন বিরোধী দলকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দিবেন না, তখন আপনি একদলীয় শাসন ব্যবস্থার দিকে আগাচ্ছেন, যেটি হচ্ছে স্বৈরাচার বলতে পারি, ডিক্টেটরশিপ বলতে পারি, কিংবা ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে আমরা বলতে পারি। যখন হচ্ছে রাজনৈতিক রাজনীতি সৌন্দর্যটাই হচ্ছে এখানে সরকার দল বিরোধী দল, হাসানুল হক ইনু তার এই বক্তব্যের মাধ্যমে আসলে ফ্যাসিজমের জানান দিয়েছিলেন। অবশ্যই অবশ্যই, আপনি যখন ক্ষমতাকে একেন্দ্রীভূত করতে চাইবেন, একজনের কাছে নিয়ে আসতে পারবেন, হ্যাঁ, কর্তৃত্বমূলক শাসনের দিকে নিয়ে আসতে চাইবেন, তখন সেটা অবশ্যই ফ্যাসিবাদের দিকে আগায়। জি, ধন্যবাদ এম এস সাইদ। সাইদ ইকবাল মাহমুদ, আপনিও কি তাই মনে করেন? আপনার ব্যাখ্যাটা কেমন হবে? উনি আসলে জানান দিতে চেয়েছেন যে ওনারা এদেশটাকে একদম সর্বশেষ অন্য কোনো রাষ্ট্রের অংশ করার আগ পর্যন্ত ওনারা ক্ষমতায় থাকবেন এবং শেখ হাসিনার নেতৃত্বে ওনারা বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করবেন, অতএব কোনোভাবেই বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আসতে যাবে না। যেহেতু সে স্পেশালি বেগম খালেদা জিয়ার কথা বলেছে, আমি তার কথাই বলি। এবং সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো সুষ্ঠু নির্বাচন হলেই তাদের মানে চূড়ান্ত ভরাডুবি ঘটত, তারা সেটি ঘটতে দেবে না, তারা কোনোভাবেই এই রাষ্ট্রকে ধ্বংস করার আগ পর্যন্ত তারা অন্য কেউকে ক্ষমতায় আসতে দেবে না। আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই, আমরা খবরে দেখলাম যে 2017 সালের সংবাদটি, মালিকেরা যেভাবে চাইবেন ব্যাংক সেভাবেই চলছে। 2018 সালের সংবাদ, ব্যাংকের একজন পরিচালকও জবাবদিহিতার আওতায় নেই। এই ব্যাংক ব্যবস্থার থেকে বের হওয়ার জন্য আসলে পথ কী? আসলে বাংলাদেশের বেসিক অর্থনীতি বলতে কোনো অর্থনৈতিক নীতিমালা গত 16 বছরে চর্চা হয়েছে না অন্য কিছু ছিল? যে অর্থনীতির চর্চা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের অর্থনীতি, সেটা কীভাবে দখলদারিত্বের অর্থনীতি। ব্যাংক ব্যবস্থা, আপনি যে ব্যাংকের কথা যে সংবাদটি উল্লেখ করেছেন, ব্যাংকগুলি কাদেরকে দেওয়া হয়েছে, ব্যাংক মালিক কারা, ব্যাংকের উদ্যোক্তা কারা, তারা কিন্তু এই ফ্যাসিবাদী সরকারেরই অংশ এবং এই ব্যবসায়ীরা যারা ব্যাংকের মালিক তারা এই সরকারের অংশ ছিল। একটি গণতান্ত্রিক দেশে অর্থব্যবস্থা কেমন হওয়া উচিত? একটি গণতান্ত্রিক দেশের অর্থব্যবস্থা হওয়া উচিত উদার এবং মুক্ত অবশ্যই, এবং সাথে সাথে রাষ্ট্র কোনো ব্যবসায়ীকে ডাউনগ্রেড করার চেষ্টা করবে না, আবার কোনো ব্যবসায়ীকে পৃষ্ঠপোষকতাও দিবে না। ব্যবসায়ীদের জন্য একটা প্লেইং লেভেল প্লেইং ফিল্ড থাকবে যেখানে সমস্ত ব্যবসায়ীরা বৈধভাবে সমান সুযোগ পাবে। সেক্ষেত্রে আপনার কাছে কি কোনো মডিউল বা কোনো আদর্শ বা কোনো স্ট্যান্ডার্ড আপনার কাছে মনে হয় কি না যে এই স্ট্যান্ডার্ডটা থাকা উচিত ছিল, সেই স্ট্যান্ডার্ড ফল করেছে বা সেখান থেকে সরে গিয়ে ভিন্নভাবে আসলে ব্যাংকিং খাতকে বা অর্থনীতিকে ধ্বংস করার অপকৌশল করেছে? আপনি এটা অবশ্যই জানেন যে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে দেশের সমস্ত ব্যাংকগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। বাংলাদেশ ব্যাংক হচ্ছে সমস্ত ব্যাংকের অভিভাবক এবং কর্তা, ব্যাংকিং খাতের শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আপনি গত 15 বছরে যারা গভর্নর হয়েছে তাদেরকে দেখেন, তারা প্রত্যেকেই দলদাস, আওয়ামী দলদাস। সেই আওয়ামী দলদাসরা অন্যান্য আওয়ামী ব্যাংক মালিকদের সাথে, ব্যাংকের অংশীদারদের সাথে সমন্বিতভাবে ব্যাংকগুলিকে লুটপাট করে একদম ধ্বংস করেছে। এবং সেই ক্ষেত্রে বিরোধী মতের যদি কেউ কোনো ব্যাংকের অংশীদার ছিল, থেকেও থাকে, তাদেরকে সেখান থেকে উৎখাত করেছে এবং তারা ইচ্ছামতো এই ব্যাংকের জনগণের যে আমানতের যে টাকা, সে ইচ্ছামতো তারা সেই ব্যাংকগুলির সে টাকা লুটপাট করে মানে ঋণের নামে তুলে নিয়ে গেছে এবং সে টাকার একটা বড় অংশ বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। প্রধানমন্ত্রীর উচিত গোয়ার্তমি ছেড়ে তত্ত্বাবধায়ক মেনে নেওয়া। বি চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আহ্বান জানিয়েছিলেন এবং তিনি এরকম একটি বক্তব্য দিয়েছিলেন। এবং বিএনপি একই দিনে বিএনপি কিন্তু আরেকটি খবর আমরা দেখলাম, দৈনিক প্রথম আলো ছেপেছিল, জঙ্গি রাষ্ট্র দেখিয়ে বিদেশি সমর্থন পেতে সরকারের মদদে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এই খবর দুটিকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? শেখ হাসিনা আপনারা জানেন উনি সবসময় উনি নিজে যা বুঝেন উনি তার বাইরে যাবেন না,
এটাকেই আমরা গোয়ার তুমি বলি সাধারণত। সেক্ষেত্রে শেখ হাসিনা তো অবশ্যই একদম চরম গোয়ার গোবিন্দ মানুষ ছিলেন। কী কী গোয়ার গোবিন্দপনা করেছিলেন উনি? উনি রাষ্ট্রটাকে কমপ্লিটলি তার ইচ্ছা মতো উনি যা চাইতেন, আপনি কোন কথায় আপনি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে আপনি কেন বাতিল করবেন, এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার জন্য উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টকে ব্যবহার করলেন। ওটা কি সুপ্রিম কোর্টের আওতার মধ্যে ছিল, সুপ্রিম কোর্টের কর্তৃত্বের মধ্যে কি ওটা পড়ে? পড়ে না। উনি এরকমভাবে প্রতিটি ক্ষেত্রে যেটা ওনার ইচ্ছা হয়েছে উনি রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানকে ব্যবহার করে সেটা অর্জন করেছেন। জঙ্গি রাষ্ট্র দেখিয়ে বিদেশি সমর্থন পেতে সরকারের মদদে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে এই ধরনের একটি অভিযোগ তোলা হয়েছিল 2012 সালের আজকের এই দিনে, দৈনিক প্রথম আলো এই খবরটি ছেপেছিল, আপনি কি তাই মনে করেন? বিএনপি যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটি 100% সত্য, এবং বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে এই কথা বলে উনি পশ্চিমাদের মধ্যে এক ধরনের ভয় সৃষ্টি করার চেষ্টা করেছেন, এবং সেই ক্ষেত্রে সরকার তার সমস্ত যন্ত্র ব্যবহার করে বিএনপির সাথে জঙ্গিদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করে তার পক্ষে বিশ্ব জনমত ধরে রাখার চেষ্টা করেছেন। জঙ্গির কিন্তু আমরা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে ওই সময় পাইনি। আমাদের দেশে যে জঙ্গিবাদকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইসলামিক জঙ্গিবাদকে ব্যবহার করতে চেয়েছে, তারা বলতে চেয়েছে যে বাংলাদেশে একটা কিছু শক্তি তারা বাংলাদেশে জবরদস্তিমূলকভাবে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদী ইসলামিক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায়, যেটাতে পশ্চিমাদের সবসময় এক ধরনের ভীতি রয়েছে, আমাদের প্রতিবেশীদেরও এক ধরনের ভীতি রয়েছে। এম এস সাঈদ, আপনার কাছে আর একটি বিষয় আপনার নজরে আনতে চাই, সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে আবরার হত্যাকাণ্ড, বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিলেন, এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ওই সময় প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন যে বুয়েট শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, এরপরেও কেন আন্দোলন? আপনাদের আন্দোলনেও একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী যে আপনাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরেও কেন আন্দোলন? আসলে কেন আন্দোলন করেছিলেন আপনারা? প্রথমত অক্টোবর মাস চলছে, এই মাসেই 2019 সালে ছাত্রলীগের হাতে বুয়েট শিক্ষার্থী আবরার নির্মমভাবে হত্যা হয়, আর যেখানে আবরারকে আমরা আইডল হিসাবে দেখতে পাই, যে দেশের পক্ষে আপনি পৃথিবীতে এমন কোনো জায়গায় এমন কোনো ঘটনা পাবেন না যে দেশের পক্ষে স্ট্যান্ড নেওয়ার কারণে কোনো রাজনৈতিক সংগঠনের লোক তাকে পিটিয়ে হত্যা করেছে। এই নির্মম কাহিনী এই বাংলাদেশ ছাত্রলীগ, এই আওয়ামী ফ্যাসিবাদী ছাত্রসংঘ ঘটিয়েছে। সেখান থেকে আবরারের পরবর্তীতে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার জন্য যে আন্দোলন তারা করেছিল, শিক্ষার্থীরা নানান ধরনের দাবি তুলতে পারে। আপনি সরকারে বসে আপনি একটি বিষয় আপনার দিক থেকে দেখে যখন মনে করবেন যে তোমাদের দাবি শেষ হয়ে গেছে, তোমরা কেন ফিরে যাচ্ছ না, এটা এরকম না। আমরা যখন কোটা আন্দোলনের জন্য জুলাইয়ের 1 তারিখ থেকে রাজপথে সরব ছিলাম, আমরা যখন বিভিন্নভাবে তাদেরকে অ্যাপ্রোচ করার ট্রাই করেছি, তারা আমাদের কথা কানে নেননি। তারা যখন তাদের টোকাইদেরকে আমাদের ক্যাম্পাসে এনে 15, 16, 17 তারিখ পর্যন্ত আমাদের উপর নির্মম নির্যাতন করেছে, আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে, রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা করেছে, তখনই কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। উনি কোনো ধরনের নিজের সিদ্ধান্তের বাইরে এবং উনি যা মুখ থেকে বলেছেন ওইটাই ওহি হিসাবেই ইমপ্লিমেন্ট করার ওনার একটি প্রবণতা ছিল। আপনি সরকারের তো রাজনৈতিক দেখবেন, এবারে কোটা আন্দোলনের ব্যাপারে সহকর্মীরাও ছিলেন, ওনার পরামর্শক প্যানেল ছিলেন, তো সেক্ষেত্রে উনি তো সবার সাথে পরামর্শ করেই এই কাজগুলো করতেন। ওনার পরামর্শের বাইরেও ওনার একটা এক মানে কর্তৃত্ব ছিল, যেটার উনি যেটা বলতো ওটাই শেষ কথাই ছিল। এরকম আপনি এবারেও দেখবেন যে একজন প্রধানমন্ত্রী কখনো আবেগের বশে কথা বলতে পারে না, এটা যখন সে সংসদে আসে, যখন সে শপথ গ্রহণ করে তখন সে এটা পড়ে আসে। কিন্তু এবারের কোটা আন্দোলন নিয়ে যখন প্রশ্ন তোলা হলো যে আপনি কোটা আন্দোলন আবার কোর্টের মাধ্যমে ফিরে আসলো কেন, তখন সে বলেছে যে আমি তৎকালীন সময়ে বিরক্ত হয়ে কোটা পদ্ধতি বাতিল করেছিলাম। একজন প্রধানমন্ত্রী কখনো চেয়ারে বসে এই কথা বলতে পারে না, এই যে তার স্বেচ্ছাচারিতা, এই যে তার গোয়ার্ত। আমি তারা যখন আপনি দেখেন যখন আমাদেরকে আমরা যখন কোটার জন্য লড়াই করেছিলাম তখন আমাদেরকে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছিল, আমরা রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করে অ্যাপিল করেছিলাম, তারপর হচ্ছে সংসদ চেয়েছিলাম, সংসদের মাধ্যম অধিবেশন চেয়ে আমাদের সংস্কার চেয়েছিলাম, কিন্তু সে কিন্তু করেনি। যখন এই পরিস্থিতিটিকে নিজেই ঘোলাটে করে ফেলেছেন তখন কিন্তু আর সামাল দিতে পারেননি। এবং এখানে আমরা দেখেছি আবরারের মতো নিরীহ শিক্ষার্থীকে ট্যাগ দিয়ে মেরে ফেলা, এখানে দেখেছি বিএনপি নেতা
সেই ইলিয়াস আলীকে ধরে নিয়ে যাওয়া, ব্রিগেডিয়ার আজমিকে আয়নাঘরে রাখা, মাইকেল চাকমাকে আয়নাঘরে বন্দি রাখা, এরকম আপনি অনেক কাহিনী পাবেন যেখান থেকে ভাত পাতে থেকে তুলে নিয়েছে কোনো বিরোধী মতকে, কোনো একটি স্টুডেন্ট ফেসবুকে লিখেছে তাকে পিটিয়েছে, এরকম অনেক দুঃশাসন আমরা দেখতে পাই আমাদের যে অর্থনৈতিক চাকা ছিল, জগন্নাথের খাদিজার কথা, হ্যাঁ, রাজবাড়ির স্মৃতির কথা, আমরা সাগররুনির কথা, আমরা যদি এখানে দেখতে পাই যে রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এমন কোনো সেক্টর নাই এবং এমন কোনো মানুষ নাই এই রাষ্ট্রের দুঃশাসনের শিকার হয়েছে, যেটার জন্য আমরা কিন্তু 5 তারিখে মানুষের সেই উচ্ছ্বাস দেখেছি, সেটাই মানুষ প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং সর্বোচ্চভাবে এসে প্রকাশ করেছে। স্কুলের মাঠ সংকুচিত করে উঠেছে অবৈধ ভবন, রেলের জমিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, এই দুইটি খবর 2010 সালের দৈনিক প্রথম আলোর খবর। আরেকটি খবর 2015 সালে রাষ্ট্রপতি বলেছেন রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের পকেটে। কেমন বাস্তবতায় গেলে এরকম পরিস্থিতির মুখোমুখি হয় দেশ? ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গিয়েছে, এটা তো সত্য কথা, এটা আমরা দেখতে পাই। আপনি গত পার্লামেন্টের দিকে তাকান, যেটা ছিল 24-এ, যেটা একটা নাটকের পার্লামেন্ট, যেটা বা তার আগে 18 সালের যে পার্লামেন্ট সেটাও দেখেন, 14-এর পার্লামেন্ট একই অবস্থা। এখানে রাজনীতিবিদরা যদি কেউ থাকে, সে পার্লামেন্টেরিয়ান হওয়ার পরে সে বিজনেসম্যান হয়ে যায়, আবার বিজনেসম্যানরাও রাজনীতিতে আসে, তার বিজনেস করার প্রয়োজন। একজন ব্যবসায়ী যখন রাজনীতিতে আসে, আমাদের মতো দেশে, আমাদের এই মানে বিগত 15 বছরের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে, সে রাজনীতিতে আসে ব্যবসা করার জন্য। সে তার রাজনৈতিক পরিচয়, সে রাজনৈতিক শক্তি, সে রাষ্ট্রের ক্ষমতাটাকে ব্যবহার করে সে তার মুনাফাটাকে আরও কীভাবে বহুগুণ বৃদ্ধি করবে, এবং এটা এক ধরনের লুটপাট। এই লুটপাটের অবাধ স্বাধীনতা পাওয়ার জন্য ব্যবসায়ী রাজনীতিতে এসেছে, তারা এমপি হয়েছে, তারা উপজেলার চেয়ারম্যান হয়েছে, এমনকি তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক পদবীগুলি দখল করেছে। সেক্ষেত্রে এখন রাজনীতিবিদদের যে এই যে রাজনীতি দখল করা, ব্যবসায়ীরা রাজনীতি যে দখল করলো, এটার জন্য কে দায়ী, এটাই তো আপনার প্রশ্ন। সেক্ষেত্রে আমরা সবাই দায়ী, এটা একটা কমপ্লিট ফেলিউর আমাদের রাষ্ট্রের, আমাদের সমাজের ব্যর্থতা এটা। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির দায়িত্ব একটু বেশি, মানে এক্ষেত্রে তো গত 15 বছরকে যদি মূল্যায়ন করা হয় সেক্ষেত্রে তো দায়িত্ব না, এখানে তো তারা দায়ী হয়ে গেছে, যেহেতু ব্যবসায়ীরা ঢুকে গেছে বা রাজনীতি তাদের পকেটে ঢুকে গেছে, দায়িত্ব না তো এখন তো তারা দায়ী, রাজনীতি তো তারা ভিন্ন দিকে নিয়ে গেছে, সেই জায়গা থেকে ফিরবার উপায় কি? আসলে রাজনীতিতেও রিফর্মের দরকার আছে। ব্যবসায়ীরা রাজনীতিতে এসে রাজনীতি দখল করে মূলত অর্থের জোরে, তাই না? সেক্ষেত্রে একটা রাজনৈতিক দলের একজন রাজনৈতিক মানে যে ব্যবসায়ী রাজনীতি করতে আসেন, বিগত সময় এসেছেন, সে কিভাবে টাকাটা আয় করে সেটা রাষ্ট্রকে জানতে হবে। আপনি যদি তার অবৈধ আয়ের পথটা বন্ধ করেন, তার পক্ষে এত টাকা খরচ করে রাজনীতিতে মানুষ কর্মী কিনা বা মানুষের মাথা কিনা সম্ভব হবে না। এম এ সাইদ, আপনার কাছে শেষ প্রশ্ন এবং আমরা অনুষ্ঠানের শেষ দিকে, নতুন একটি সময়ের মধ্যে আমরা এসে পৌঁছেছি, এই নতুন সময়ে নতুন সম্ভাবনা, নতুন প্রত্যাশা, নতুন আশা মানুষের মনে স্বপ্ন এবং মানুষকে স্বপ্নিক করে ফেলেছে, মানুষ স্বপ্ন দেখে, আপনি কি স্বপ্ন দেখেন আগামীর সময়টা কেমন হবে? আমরা যখন এক দফা ঘোষণা করা হয় সেখানে বলা হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে সমূলে উৎপাট করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিব। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য মানুষের মনস্তত্ত্বে যে পুরান রাজনৈতিক ফ্যাসিজম ঢুকে আছে, এই ফ্যাসিজমকে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা পরিবর্তন অবশ্যই নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা যে অভ্যুত্থানে যেমন জনগণের সমর্থন পেয়েছিলাম, তেমনি ন্যায় দরদের বাংলাদেশ গড়তে, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক মত পথ কিংবা হচ্ছে জনসাধারণের, আমরা শ্রমিক নাগরিক, যে কোনো ধরনের, যে কোনো স্তরের নাগরিকের ঐক্য কামনা করি, এবং হচ্ছে প্রত্যেককে সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং সরকারের সমালোচনা জারি রেখে আরেকটা ফ্যাসিবাদ না হতে দেওয়া, এটাও কিন্তু জনগণের দায়িত্ব, সেই জায়গায় সজাগ থাকা, একটি সুন্দর বাংলাদেশের দিকে যাক এই প্রত্যাশা। ধন্যবাদ এম এস সাইদ। 30 সেকেন্ড, আপনার প্রত্যাশা কি, পরামর্শ কি? আমার প্রত্যাশা হচ্ছে আমরা আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত এবং ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের দেশের জনগণকে পাবলিক থেকে, আমজনতা থেকে নাগরিক হিসাবে তৈরি করতে চাই, যে বোধ করবে যে এই রাষ্ট্রটা তার অধিকার আছে এবং তার দায়িত্ব আছে, সে রাষ্ট্রের কাছে তার জবাবদিহিতার জায়গা আছে, তারও রাষ্ট্রের কাছে জবাবদিহিতার জায়গা আছে, আমরা সেটা নিশ্চিত করতে চাই। এবং আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা সেটি অর্জন করতে সক্ষম হব। ধন্যবাদ সাইদ ইকবাল মাহমুদ, ধন্যবাদ এম এ সাইদ, আপনাদের দুজনকে। আমরাও বিশ্বাস করি আগামীর বাংলাদেশে পাবলিক থেকে
সকল জনগণ নাগরিক হয়ে উঠবে। 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে এমআরটির গর্ভে প্রবেশ করেছে এক নতুন আলো। ফ্যাসিবাদ বিরোধী এই আলোকবর্তিকা যাতে আর কোনোদিন নিভে না যায়, তাই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। আল্লাহ হাফেজ।